আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার এবং ছোট বড় সকলের ভীষণ প্রিয় একটি রেসিপি, আর তা হচ্ছে চিকেন ভেজিটেবল এগ নুডলস। তো চলুন ভিউয়ার শুরু করা যাক। নুডলসগুলো সেদ্ধ করার জন্য আমি পূর্বে থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এতে করে নুডলসটা একটা রে আরেকটা লেগে যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট কোকোলা নুডলস। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি, পরিমাণে 100 গ্রাম আছে, আর মাঝখান থেকে একটু নুডলসটা ভেঙে নিয়েছি। তো নুডলসটাকে সেদ্ধ করে নেব, 4 থেকে 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু নুডলসটা ঝরঝরে হবে না। আমি 4 থেকে 5 মিনিটের মতো নুডলসটা সেদ্ধ করে নিয়েছি এবং পারফেক্টলি কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সময় ধরে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে, ঝরঝরেও হবে না। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর এই নুডলসগুলো আমি একটি চালনিতে পানি ঝরিয়ে নেব, তারপর ঠান্ডা পানি দিয়ে আরও 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে করে নুডলসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর একটা আরেকটার গায়ে লেগে না থাকে। নুডলস রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আর ভিউয়ার্স, দেওয়ার সময় যে দৃশ্যটা আমি ধারণ করেছিলাম সেটা এডিট হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর 4 থেকে 5টি কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচের রঙটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। তো আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ একটু তেলের উপর ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এই ভেজে নেওয়া পেঁয়াজে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/2 কাপ মুরগির মাংস নিয়েছি এবং মুরগির বুকের যে মাংস সেটা নিয়েছি, হাড়যুক্ত মাংস নেওয়া যাবে না। তারপর সেই মাংসগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর মাংসগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আমি এরকম চিকন চিকন করে পাতলা পাতলা করে মাংসটা কেটে নিয়েছি। তো এবার এই মাংসটা দিয়ে দিচ্ছি, মুরগির মাংসটা একটু ভেজে নিচ্ছি তেলের ওপর, এতে করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হবে, খেতেও ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট আমি এই চিকেনগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালার হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এতে এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, তার কারণ হচ্ছে সয়া সস কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, যেহেতু আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছিলাম, তাই এক্সট্রা লবণ দেইনি। আপনাদের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। তার এবার আমি এখানে ভেজে নিব 2টো ডিম। আমি 2টো ডিম এরকম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো একটা সাইড করে নিয়েছি চিকেনগুলো, আর এই পাশটাতে আমি ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি, এবার আমি এই চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু আপনারা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু জুসি ভাবটা থাকবে না, শক্ত মনে হবে খেতে। তো এবার মাঝখানে আরও কিছুটা তেল দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তা আজকের এই রান্নায় আমি টোটাল 5 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ গাজর কুচি আর 1/2 কাপ পেঁপে। আমি যে সবজি কাটার মেশিন আছে বা সবজি কাটার যেসব যন্ত্রগুলো এখন পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবেন। তো সবজিগুলো দিয়ে মিক্স করে নিতে হবে, ফুলকপি, বাঁধাকপি বা অন্যান্য সবজি যেরকম বরবটি, এগুলো অ্যাড করে নিতে পারেন। বা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যেহেতু সয়া সস ব্যবহার করবো সেজন্য লবণটা একটু বুঝে দিবেন, একবারে বেশি লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু খাওয়া যাবে না। আর সবজিতে আমি দিয়ে দিব কিছু পরিমাণ সয়া সস, এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি।
জাস্ট নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিতে হবে। আর নুডলসের সাথে যে মশলার প্যাকেট থাকে সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য, খেতে একটু টেস্ট লাগবে সেই জন্য আমি ইউজ করছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা নুডলস। আমি এই নুডলসগুলোকে কিন্তু পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই সবজির সাথে এই নুডলসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো আমরা কিন্তু আগে টেস্টিং সল্টটা ইউজ করতাম, বাট টেস্টিং সল্টটা এখন স্বাস্থ্যসম্মত নয়, তো সেই জন্য আমি একটু চিনি ইউজ করেছি। এতে করে সেই টেস্টিং সল্টের কিন্তু একটা টেস্ট পাওয়া যাবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাই হিটে জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম ভেজিটেবল এগ নুডলস। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে দেখানো বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার তো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।